দুঃখের মাহফিল, বড় আনন্দের মাহফিল, কারণ বক্তা ও সুন্নি, শ্রোতা ও সুন্নি। সুবহানাল্লাহ বলে আমাদেরকে আপনার কি পেছনের দিকে তাকাবেন না সামনের দিকে তাকাবেন? আপনাদের নারী শক্তি কতটুকু আছে এখানে কি আমার ওয়াজ চলবে না বন্ধ হবে তার একটা প্রমাণ চাচ্ছি। পরীক্ষায় আপনারা বললেন চুরি করে ঠিক কিছু ইমান চোর সমাজে এসেছে, ওদেরকে দেখলে মনে হয় ওরা বড় ইমানদার, কথা বলে না আসে না এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ বর্তমানে আজকে সমাজের মধ্যে সত্য নিয়ে সমালোচনা নাই, বেনামাজি নিয়ে সমালোচনা নাই, আপনাদের সত্তা ঠিক কিনা আমি আপনাদের সত্তা, কিন্তু এই বলেই আপনারা এলা করবেন না আমি আপনাদের সন্তান, কোরআন হাদিস দ্বারা আপনাদের জন্য আপন না ঠিক কিনা, আমাদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা যখন কোরআন পড়া হয় তোমরা অবহেলা করিও না, কথাবার্তা বলিও না, তোমরা মনোযোগী থাকিও না, তোমরা চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, আর তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমরা যখন শুনতে পাও কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা ওই তেলাওয়াতকে অবহেলা করো না, যদি তোমরা তেলাওয়াত শুনো চুপ হয়ে যাও আর তোমরা মনোযোগের সহিত শ্রবণ করো, বিজয়ী করে দেবেন, কামিয়াব করে দিবেন। আপনাকে আমাকে জানিয়ে দিল ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো ঠিক, রোজা রাখো ঠিক, কথা বলে কম না বেশি, বেশি আছে কিন্তু
নামাজের মহব্বত নাই, কথা বলে না ঠিক কিনা? আমাকে শিখায় দিল ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তার হাবিবকে বলেন বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে আগে ভালোবাসে। তাই আজকে আমাদের সমাজে আমার নবীর ভালোবাসা বাড়তি না কমতি, কথা বলে না বাড়তি না কমতি, আমাদের সমাজে নবীর ভালোবাসা বাড়তি, আশিকের রাসূল বাড়তি, আশিকের রাসূল বাড়তি, নবীর প্রেমিক বাড়তি, কিন্তু নবী জি মহাবর কমতি। হাসিন এবার আসে আল্লাহর হাবিব জানা দিলে তোমরা পাত্তা দিও নি আমাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা জমানে নয়, ওই ভালোবাসাটা হবে আমলে, কথা বলে ঠিক কিনা? আজকে আমার লেবাস দেখলে বলতে হবে আমি নবীজির আসে, আমার চরিত্র আমাকে বলে দেবে আমি নবীজির আসে, আমার কথা আমাকে বলে দেবে আমি আশিকের রাসূল। হে বাবা আশিকের রাসূলের অভাব নাই, আজাদ দিলে মসজিদে যায় না, আশিকের রাসূলের অভাব নাই, আজাদ দিলে জানে, কথা বলেন ঠিক কিনা? এরা আশিকের রাসূল, এরা হলো আশিকের শয়তান। হাজির সমাজে অভাব নাই কিন্তু প্রকৃত নাগরি নাই, নামাজের প্রেম নাই। আজকে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, যার প্রতি যার প্রেম আছে জীবন দিয়ে ফেলবে, ওই প্রেমকে ছাড়তে পারবে না। আজকে আমাদের সমাজে অনেক যুবকরা প্রেম করে কিনা বলেন? এমন কোন যুবক নাই যে দুই চারটা লোকে টাকি মারে না, কথা কয় না ঠিক কিনা? স্বাভাবিকটা করতো, এটা তো কোনো সামথিং, এটা কোনো কঠিন কিছু নাকি? কয়েক দশম করছি ব্যাপারই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে নামাজি আছে, নামাজের প্রেম নাই, এই কারণে সুবিধা মত নামাজ পড়ে, সুবিধা হয় না নামাজ পড়ে না, কথা বলে ঠিক কিনা? হয়েছে সুবিধা নাই সব নাই, কথা বলে নাকি বড় খাওয়া এক জায়গায় মোটামুটি এক পাখানি বটুয়ে বসে আমাদের সমাজে বর্তমানে ওয়াজ হচ্ছে না,